আজকে থাকছে আপনার জন্য 15টি মজার ধাঁধা। দেখা যাক আপনি কতগুলো ধাঁধার সঠিক উত্তর দিতে পারেন। তো আসুন ভিডিওটা শুরু করি। এটা একটা গুগলির প্রশ্ন, তাই ভালো করে চিন্তা ভাবনা করে উত্তর দেবেন। ক্রিকেট খেলায় প্রথম সিক্স কে মেরেছিল? সঠিক উত্তর, একজন ক্রিকেট ব্যাটসম্যান। দেখি আপনি বলতে পারেন কিনা, কোন গেট দিয়ে আপনি ঢুকতে বা বেরোতে পারবেন না। সঠিক উত্তর, কোল গেট অথবা বন্ধ গেট দিয়ে আপনি ঢুকতে বা বেরোতে পারবেন না। খুবই মজার কিন্তু বুদ্ধির প্রশ্ন, বলুন তো কোন দেশে গেলে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না? উত্তরটা খুবই সহজ, এখানে সঠিক উত্তর নিরুদ্দেশ। একটা জিকের কোশ্চেন রইল আপনাদের জন্য, পৃথিবীর দ্বিতীয় তাজমহল আছে কোন দেশে? পৃথিবীর দ্বিতীয় তাজমহল আছে বাংলাদেশে। খাবার আগে কেউ দেখে না, কিন্তু খাবার পরে সবাই দেখে, বলুন তো জিনিসটা কি? সঠিক উত্তর, হোঁচট বা ধাক্কা। আরও একটা মজার প্রশ্ন, বলুন তো কোন পাতার কোনো গাছ হয় না? এখানে কিন্তু অনেকগুলো উত্তর হতে পারে, তার মধ্যে একটি হলো চোখের পাতার গাছ হয় না। সুদ দিয়ে করি কাজ, নয় আমি হাতি, পরের উপকার করি তবু, খাই আমি লাথি, বলুন তো আমি কে? এখানে আমিটা হলো ঢেকি। খুবই সহজ, আপনি উত্তর দিয়ে দেখান, কোন জিনিস কাটলে সঙ্গে সঙ্গে জোড়া লেগে যায়? উত্তরটা খুবই সহজ ছিল, এখানে সঠিক উত্তর জল। আরও একটি মজার প্রশ্ন, বলুন তো কোন দেশ সবাইকে জ্ঞান দেয়? সঠিক উত্তর উপদেশ। আপনি আমার কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখলে তাকাতে পারবেন না, আর তাকালে দেখতে পারবেন না, বলুন তো জিনিসটা কি? সঠিক উত্তর স্বপ্ন। এবার বলুন তো একটা ক্রিকেট খেলার ব্যাটের ওজন কত হয়? একটা ক্রিকেট খেলার ব্যাটের ওজন 1.2 থেকে 1.4 কেজি পর্যন্ত হতে পারে। ভারতবর্ষ কথাটি প্রথম কোথায় পাওয়া গিয়েছিল? ভারতবর্ষ নামটি প্রথম পাওয়া গিয়েছিল ঋগ্বেদে। জানা পৃথিবীর অজানা রহস্যময় তথ্যকে জানতে আর শিখতে অতি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দাও, যার ফলে আমি যখনই নতুন লেটেস্ট জিকের ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার স্ক্রিনে নোটিফিকেশনের আকারে পৌঁছে যাবে। আর যদি তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। কোন পাখি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে?
জানা না থাকলে জেনে নিন, একটা উট পাখি কিন্তু ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে। পুরো এক ঘন্টা ভালো করে স্নান করার পরেও ছেলে এবং মেয়েদের কোন দুটি জিনিস ভেজে না? সঠিক উত্তর ছায়া এবং শরীরের ভেতরের অংশ। গরমে রাখলে গলে যায়, ঠান্ডায় শক্ত, সবাই এই জিনিসটার খুবই বড় ভক্ত। বলুন তো জিনিসটা কি? আজকের এই ভিডিওটা দেখার পর যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আপনার দেওয়া একটা লাইক আর একটা শেয়ার আমাকে নতুন ভিডিও করতে অনেকটা উৎসাহ যোগায়, সেজন্য অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আশা করি অনেকেই উত্তরটা দিতে পেরেছেন। এখানে সঠিক উত্তর আইসক্রিম। বুদ্ধিমানদের জন্য বুদ্ধির প্রশ্ন, যার উত্তরটা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিয়ে দেবেন। কোন তাল গাছে হয় না?